টিভি সেটের সামনে উপস্থিত সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আমি সাবিহা আক্তার, সহকারী অধ্যাপক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের যে বিষয়ে ক্লাস নিব তা হচ্ছে ব্যবসায় নীতি এবং প্রয়োগ। এই ব্যবসায় নীতি এবং প্রয়োগের দ্বিতীয় ভাগের যে অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব, তা কিছু চিত্র এবং ভিডিও দেখে আমরা অনুধাবন করার চেষ্টা করব। চলো একটা চিত্র দেখে নিই আমরা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে ইমেজটা দেখতে পাচ্ছ সেটা দেখে অনুধাবন করতে পারছো, এটা একটা অগ্নিকাণ্ডের ছবি, অর্থাৎ আগুনের ছবি, তাই না? এই আগুন যখন তার একটা নির্দিষ্ট সময় ধরে তার কোনো অবস্থাকে পরিবর্তন করে, তখন সেটাকে আমরা অগ্নিকাণ্ডজনিত পরিবর্তন বলি। এই আগুন, তোমাদেরকে যে ভিডিও চিত্রটা এখন আমি দেখাবো, সেখানে দেখবে এই অগ্নিকাণ্ডের ফলে একটা শিল্প প্রতিষ্ঠানের কী অবস্থা, অর্থাৎ একজন ব্যবসায়ী সেক্ষেত্রে কেমন অবস্থা দাঁড়ায়, আমরা কিছুটা অনুধাবন করার চেষ্টা করব। এখানে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে দেখো যেই ভবনটিতে অগ্নিকাণ্ড হচ্ছে সেই ভবনের একদম নিচ থেকে উপর পর্যন্ত যতটুকু পর্যায় পর্যন্ত আগুনটা ধাবিত হওয়া সম্ভব, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অগ্নিকাণ্ডটা সংঘটিত হচ্ছে এবং তার সাথে সাথে ক্ষতিও সংঘটিত হচ্ছে, যা একজন ব্যবসায়ী প্রত্যেকটা ক্ষেত্রকে কিন্তু প্রভাবিত করছে। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলাম, এটি খুব সমসাময়িক একটি ঘটনা। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ফলে যে পরিবর্তন বা একটা ক্ষতি আমাদের সমাজকে নাড়া দিয়ে গেছে, তার একটি চিত্র তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি, বোঝানোর জন্য যে এই অগ্নিকাণ্ড একজন ব্যবসায়ীর জন্য কতটা ভয়ানক। তাহলে এই অগ্নিকাণ্ড থেকে একজন ব্যবসায়ী কী করতে চাইবে, তা নিজেকে রক্ষা না, সম্পূর্ণ রক্ষা করতে পারবে না, কারণ যে কোনো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক অবস্থা তাকে কিন্তু অগ্নিকাণ্ডের জন্য প্রভাবিত করতে পারে। এক্ষেত্রে ব্যবসায়ী যা করবে তা কী করবে, হ্যাঁ, বিমার আশ্রয় নেবে। আর সেই বিমাটাকেই আমরা কি বলছি, সেই বিমাটাকেই আমরা বলছি অগ্নি বিমা। দেখো, এই ভয়াবহ অগ্নিকাণ্ড বা অগ্নি বিমা যখন ব্যবসায়ীর পাশে এসে দাঁড়াচ্ছে, বা অগ্নি বিমা ব্যবস্থা একটা একজন ব্যবসায়ীকে তার ব্যবসায়িক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করছে, তখন কিন্তু সে তার ক্ষতিপূরণ একটা নিশ্চয়তা পাচ্ছে, তাই না? ফলে কি হচ্ছে, এই ভয়াবহ অবস্থাটার ক্ষেত্রেও কিন্তু একজন ব্যবসায়ী তার নিশ্চিন্ত মনে ব্যবসায়িক কর্মকাণ্ড করতে পারছে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি, অগ্নি বিমা। এই অগ্নি বিমা থেকে আমরা যা শিখতে পারবো তা হচ্ছে, অগ্নি বিমা কি বলতে পারবে, অগ্নি বিমার তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে, দেশের ব্যবসায়ের উন্নতিতে অগ্নি বিমার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। এখন আমরা মূল আলোচনা চলে আসব। আমাদের মূল আলোচনা হচ্ছে কি, অগ্নি বিমা। অগ্নি বিমা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য আমি এখানে একটি অনুচ্ছেদ নিয়ে এসেছি, যা একটি সংজ্ঞার তোমাদের মূল ধারণা দেবে। অগ্নি বিমা হলো এমন একটি চুক্তি যার মাধ্যমে প্রিমিয়ামের বিনিময়ে এক পক্ষ নির্ধারিত সময়ের মধ্যে অগ্নি থেকে উদ্ভূত ক্ষতির ফলে অপর পক্ষকে তার নির্দিষ্ট সম্পত্তির ক্ষতি বা ধ্বংসের জন্য একটি নির্ধারিত সীমা পরিমাণ ক্ষতিপূরণ করার প্রতিশ্রুতি প্রদান করে। শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা পূর্বের ক্লাসগুলোতে জেনে গেছো বিমা কি। বিমা মূলত একটি চুক্তি যা দুটি পক্ষের মধ্যে হয়, সেখানে এক পক্ষ বিমাগ্রহীতা এবং অন্য পক্ষ হচ্ছে বিমাকারী প্রতিষ্ঠান। এই দুই পক্ষের মধ্যে প্রিমিয়াম হচ্ছে মূল বিষয়। মূল বিষয়টি মেয়াদ এবং কারণের প্রেক্ষিতে যখন চুক্তি নির্দিষ্ট হবে, তখনই বিমা গ্রহীতা বিমাকারীকে কী করবে, প্রিমিয়াম প্রদান করবে, এবং প্রিমিয়াম প্রদান করার প্রেক্ষিতেই বিমাকারী প্রতিষ্ঠান বিমা গ্রহীতাকে আশ্বস্ত করবে কিসের জন্য, ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে। ক্ষতিপূরণ প্রদানের প্রশ্ন যখন আসবে, তখন আসবে কি, নির্দিষ্ট কারণ এবং মেয়াদ, অর্থাৎ নির্দিষ্ট কারণের প্রেক্ষিতে নির্দিষ্ট যে মেয়াদের জন্য চুক্তি হয়েছে তার প্রেক্ষিতটা নিশ্চিত হলেই কিন্তু ক্ষতিপূরণের প্রশ্ন আসবে। আর এই বিমাই যখন অগ্নিজনিত ক্ষয়ক্ষতির ক্ষেত্রটাকে নিশ্চিত করার জন্য বা অগ্নিজনিত বিষয়কে নিশ্চিত করার জন্য বা অগ্নিজনিত ক্ষতির ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়ার নিশ্চয়তার জন্য হবে, তখন তাকে আমরা কী বলবো, অগ্নি বিমা। এখন এই অগ্নি বিমার সংজ্ঞার আলোকে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখব তা হচ্ছে, অগ্নি বিমা হলো দুটি পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তি। এর উদ্দেশ্য হলো অগ্নিজনিত ঝুঁকির হাত থেকে বিমাগ্রহীতাকে রক্ষা করা, অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে বিমাকারী এক্ষেত্রে ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করে, বিমাকৃত সম্পত্তি এবং চুক্তির মেয়াদ অবশ্যই নির্দিষ্ট হতে হয়,
এটি ক্ষতিপূরণের চুক্তি বিধায় যতটুকু ক্ষতি হয়েছে ঠিক ততটুকুই পূরণের চেষ্টা করা হয়ে থাকে। তাহলে মূল আলোচনা এবং বৈশিষ্ট্যের আলোকে পরিশেষে আমরা যা বলতে পারি তা হলো, যে চুক্তির দ্বারা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের ফলে নির্ধারিত সম্পত্তির ক্ষতি বা হানি হলে নির্দিষ্ট সীমা পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করা হবে, এই মর্মে বীমাকারী ও বীমাগ্রহীতার মধ্যে চুক্তি হয় তাকেই অগ্নিমেমা বলে। এক্ষেত্রে অগ্নিমেমা পত্র গ্রহণের সময় বীমাগ্রহীতা একবারই প্রিমিয়াম প্রদান করে। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতি উদ্ভূত হলে সর্বোচ্চ বিমাকৃত পরিমাণ অর্থ বিমাকারী ক্ষতিপূরণের বাধ্য থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানলাম? আমরা বিমার আলোকে, অর্থাৎ বিমার মৌলিক যে বিষয়গুলো, দুটি পক্ষ, চুক্তি, প্রিমিয়াম এবং ক্ষতিপূরণের কারণের প্রেক্ষিতে ক্ষতিপূরণ, এই সংশ্লিষ্ট সকল বিষয় যখন অগ্নিকাণ্ডজনিত বিষয়কে নিয়ে হবে তখন তাকে আমরা কি বলবো? অগ্নিমেমা বলবো। আচ্ছা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অগ্নিমেমার তাৎপর্য বা গুরুত্ব। অর্থাৎ যে অগ্নিমেমাকে আমরা চিনলাম এবং জানলাম, একজন ব্যবসায়ীর ক্ষেত্রে বা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অথবা দেশের অর্থনীতির ক্ষেত্রে এর প্রভাব বা ভূমিকা কী সেটা আমাদের জানা প্রয়োজন। সেটা জানার জন্য আমরা কিছু ইমেজ বা ছবি দেখে অনুধাবন করার চেষ্টা করব। প্রথমে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ যেখানে কয়েকটি বাড়ির উপর একটি ছাতা দেয়া আছে। তারপরে ছবিটি আছে একটি গাড়ির উপর ছাতা, তারপরে দেয়া আছে গাড়ি, ব্যক্তি এবং বাড়ির উপরে ছাতা। এই খণ্ড খণ্ড চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে আশ্রয় বা ক্ষতিপূরণ নিরিশ্চয়তাটাকে। এখানে ছাতাটা একটা প্রতীকী স্বরূপ, কারণ ছাতা এমন একটা বিষয় যা আমাদের রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। এই বিমা কোম্পানি বা বিমা প্রতিষ্ঠান বিমাগ্রহীতাকে তার সম্ভাব্য আর্থিক ক্ষতি অর্থাৎ বিভিন্ন ঝুঁকির প্রেক্ষিতে কি করে? ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করে, তাকে আশ্বস্ত করে। তাহলে এখানে তার যেহেতু সম্পত্তির ক্ষেত্রে দিচ্ছে, সেক্ষেত্রে আমরা বিষয়টাকে কি বলতে পারি? আমরা বিষয়টাকে বলতে পারি সম্পদের সুরক্ষা। তারপরে দেখো, একজন ব্যক্তি দুশ্চিন্তাগ্রস্ত এবং নিজস্ব হিসেব নিকেশ মেলাতে কিন্তু তিনি ব্যস্ত, তাই না? আচ্ছা, এই অবস্থাটার পরিবর্তন আসা সম্ভব কখন? যখন দলীয় প্রচেষ্টায় একক ব্যক্তি থেকে দলীয় ক্ষেত্রে বা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আমরা চিন্তা করব, তখন তার এই যে মানসিক অবস্থাটার ক্ষেত্রে সে কী করবে? অন্য একজন পক্ষের সাথে বা অন্য কোনো পক্ষের নিশ্চয়তা পাওয়ার জন্য সে চেষ্টা করবে। তখন উভয় পক্ষের মধ্যে যে চুক্তি সম্পাদন হচ্ছে, অর্থাৎ এখানে যে তার ঝুঁকিটা বণ্টন হয়ে যাচ্ছে এবং সম্ভাব্য ক্ষতির ক্ষেত্রে বা ঝুঁকির ক্ষেত্রে বা আর্থিক ক্ষতির সম্ভাবনার ক্ষেত্রে সে যে ক্ষতিপূরণের নিশ্চয়তা পাচ্ছে, এই যে আশ্বস্ততার ফলে কী দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে সামগ্রিক দল বা সামগ্রিক একটা গোষ্ঠী নিরাপত্তা বোধে তারা আশ্বস্ত হচ্ছে। এই বিষয়টাকে আমরা বলছি কি? নিরাপত্তা বোধ ও স্বস্তি প্রতিষ্ঠা, যা একটি ব্যবসায়ের গতিশীলতা বজায় রাখার জন্য অবশ্যই প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটি বহুতল বিশিষ্ট ভবন দেখতে পাচ্ছ। এই বহুতল বিশিষ্ট ভবনটিকে যদি আমরা ধরে নেই একটি শিল্প প্রতিষ্ঠান, অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরি বা অন্য কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান, সেক্ষেত্রে সেখানে যে কর্মরত শ্রমিকরা আছে তাদের অবস্থান অনুযায়ী তারা কিন্তু বিভিন্ন জায়গায় নিশ্চিন্তে কাজ করছে। এরকম একটা প্রতিষ্ঠানে যখন ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হবে তখন কী হবে? তখন স্বাভাবিকভাবে তাদের এই কাজের ধারাবাহিকতা কিন্তু আর বজায় থাকবে না এবং ব্যবসায়ী কিন্তু তার নিশ্চিত মনে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। এই অবস্থাটাকে ফিরে আনার জন্য, অর্থাৎ স্বাভাবিক একটা অবস্থায়, অর্থাৎ কর্মীরা আবারও প্রতিষ্ঠানে কাজ করছে বা কর্মীরা নিশ্চিন্তে নিরাপদে কাজ করছে, এই বিষয়টাকে নিশ্চিত করার ফলে কী হচ্ছে? ফলে আমাদের দেশের শিল্পের উন্নয়নটা অব্যাহত থাকছে। শিল্প কারখানা উন্নয়ন ধারাবাহিকতা, সেটা অব্যাহত থাকা মানেই হচ্ছে একজন ব্যবসায়ীর ব্যবসার অবস্থার ক্রমোন্নতি, যা আমাদের দেশের অর্থনীতিতে কী করছে? শিল্প উন্নয়নে সহায়তা করছে। এর পাশাপাশি আমরা যে ছবিটা দেখব, দেখো, এটি একটি বিমা কোম্পানির প্রতিষ্ঠানের ছবি, এটি আরেকটি বিমা কোম্পানির প্রতিষ্ঠানের ছবি। এই সমস্ত বিমা কোম্পানিতে বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ হয়, তাই না? অর্থাৎ বিভিন্ন ধরনের কর্মীরা সেখানে কাজ করে, তাদের অফিস অনুযায়ী, তাদের পদবী অনুযায়ী, তাদের কার্যক্ষেত্র অনুযায়ী কাজ ভাগ করা থাকে এবং তারা তাদের কাজের জন্য দায়বদ্ধ থাকে এবং কাজের জন্য তারা কী পায়? পারিশ্রমিক পায়। শুধু ডেস্কে বসেই যে তারা অফিসিয়াল কাজ করে তা কিন্তু না,
একদম নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কর্মীদের প্রয়োজন আছে। এই যে এক একটা প্রতিষ্ঠান এভাবে দাঁড়াচ্ছে এবং এক একটা প্রতিষ্ঠানের পদ অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী কর্মীর প্রয়োজন হচ্ছে, এই সমস্ত কর্মীরা সেখানে কাজ করার ফলে কী হচ্ছে, তাদের আয়ের সংস্থান হচ্ছে, অর্থাৎ কার্যের ক্ষেত্র তৈরি হচ্ছে। যে ব্যক্তি যেখানে যে কাজের ক্ষেত্র তৈরি করার ফলে তার জীবিকা নির্বাহ করে, সেই বিষয়টাকে আমরা বলেছি কি, সে ব্যক্তি কর্মসংস্থান। তাহলে এই বীমা প্রতিষ্ঠান যেহেতু একটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াচ্ছে এবং সেখানে বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের কাজের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে এবং তাদের আয়ের পথ বা জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে, সেক্ষেত্রে এই বিষয়টাকে আমরা কী বলতে পারি, কর্মসংস্থানের সহায়তা। অর্থাৎ আমাদের দেশের কর্মসংস্থানের সহায়তার ক্ষেত্রেও কিন্তু বীমার একটি ভূমিকা আছে এবং অগ্নিবীমারও সেই একইভাবে ভূমিকাটাকে অস্বীকার করা যায় না। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এখানে কি বিভিন্ন ধরনের যন্ত্র, এই যন্ত্রগুলোর নাম হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র। অর্থাৎ অগ্নিকাণ্ড সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে তা দমনের জন্য যে সমস্ত যন্ত্র ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে এই, তার অনেকগুলোর এখানে নমুনা ছবি দেওয়া হয়েছে। এই যে অগ্নি নির্বাপক যন্ত্রগুলো, এই যন্ত্রগুলোর ব্যবহার জানাটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে এই সমস্ত অগ্নি নির্বাপক যন্ত্রের অবস্থান অবশ্যই থাকতে হবে এবং তার ব্যবহারও নিশ্চিত করতে হবে। তোমরা হয়তো বা ইতিমধ্যে জেনে গেছো বা নাও জানতে পারো, কিন্তু তোমাদের জানার জন্য বলছি, এই যে বিভিন্ন ধরনের তোমরা অগ্নি নির্বাপক যন্ত্র দেখতে পাচ্ছ, এর মধ্যে মূলত বেশি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার। এই ফায়ার এক্সটিংগুইশার সাধারণত প্রত্যেকটা প্রতিষ্ঠানেই রাখাটা বাধ্যতামূলক, কারণ অগ্নিকাণ্ড যে কোনো সময়ই ঘটতে পারে, অসচেতন অবস্থায় ঘটতে পারে, আবার সচেতন থাকার পরও পরোক্ষ কিছু কারণেও কিন্তু ঘটতে পারে। এখন তাৎক্ষণিক অগ্নিকাণ্ড ঘটার ফলে সেই যে যন্ত্রটা, সেটার ব্যবহারটা কীরকম হবে বা কতটুকু সময় পর্যন্ত হবে বা কীভাবে করতে হবে সেটার কিন্তু একটা মহড়া থাকা উচিত। অর্থাৎ এই ব্যবহারটাকে নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানগুলোতে একটা মহড়ার ব্যবস্থা করতে হবে বা নির্দিষ্ট একটা বিভাগ বা ডিপার্টমেন্ট থাকবে যারা এই ব্যাপারে স্ব উদ্যোগ গ্রহণ করে এটার ব্যবহারটা নিশ্চিত করবে। কারণ এই সমস্ত যন্ত্রগুলোর একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, এই সময়সীমা পর্যন্ত এটার ব্যবহারটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু পুনঃস্থাপন করাও গুরুত্বপূর্ণ। এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই ছবি দেখে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তারা ইচ্ছাকৃতভাবে অগ্নিকাণ্ড ঘটাবে একটা জায়গায় এবং সেক্ষেত্রে এই ফায়ার এক্সটিংগুইশার কীভাবে ব্যবহার করবে এবং কারা কারা ব্যবহার করবে এবং তাৎক্ষণিকভাবে কারা এই পদক্ষেপ গ্রহণ করবে সেটা কিন্তু মহড়া দিয়ে নিশ্চিত করতে হবে। এবং এর পাশাপাশি এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে ফায়ার ব্রিগেড, অর্থাৎ যে ফায়ার ব্রিগেড কোম্পানি আছে বা ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ আছে তাদের কিন্তু নির্দিষ্ট নাম্বার এবং তাদের সাথে একটা যোগাযোগ অবশ্যই রাখতে হবে। কারণ সব অগ্নিকাণ্ডতেই কিন্তু তাৎক্ষণিক অগ্নি নির্বাপক ব্যবস্থা দিয়ে কিন্তু অগ্নিকাণ্ড দমন করা সম্ভব না। সেক্ষেত্রে এই যে যারা আছে ফায়ার সার্ভিসের লোকজন তাদের সাথে যোগাযোগ রেখে তাৎক্ষণিক কত দ্রুত তাদেরকে এনে অগ্নিকাণ্ডটা দমন করা যায়, ক্ষতিটা রোধ করা যায়, সেই পদক্ষেপের চেষ্টা করতে হবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা এই ছবিটা দেখে বুঝতে পারছো, এখানে ধূমপান নিষিদ্ধের বা যে সমস্ত অঞ্চলে ধূমপান নিষিদ্ধ বলা হচ্ছে সে বিষয়গুলো, অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানে দাহ্য পদার্থের উপস্থিতি অনেক বেশি এবং যেখানে ধূমপান নিষিদ্ধ বা ধূমপানের ছোট্ট একটি স্ফুলিঙ্গ বা এই ধূমপানের গ্রহণ করার সময় যে আমরা ম্যাচ বা লাইটার ব্যবহার করি সেটার কারণে, গ্যাসের কারণে কি হতে পারে, অগ্নিকাণ্ড ঘটতে পারে। কাজেই তার ব্যক্তিগত অর্থাৎ ব্যক্তি বিশেষে ব্যক্তিগত এই অভ্যাস বা দুরভ্যাসটার জন্য তার কিন্তু একটা নিজস্ব দায়িত্ববোধ থাকা অত্যন্ত প্রয়োজন। তার পাশাপাশি আরেকটা চিত্র দেখো, একটি গোলাকার বৃত্তের মধ্যে যে লতার মতো একটা বিষয়, এটাকে নমুনা হিসেবে অগ্নি বা আগুনকে নির্বাহ নিশ্চিত করার জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। এটার উপরে যে লম্বা আড়াআড়ি দাগ, এটা দিয়ে বোঝানো হয়েছে অগ্নি থেকে বিরত থাকা। অর্থাৎ যে সমস্ত পদার্থ থেকে সহজে অগ্নিকাণ্ড ঘটতে পারে সেই সমস্ত পদার্থের বহন বা সেই সমস্ত পদার্থের নির্গমনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই যে পর্যায়ক্রমিকভাবে ছবিগুলো তোমাদের দেখানো হলো, কোন বিষয়টাকে বা কী বিষয়টাকে নিশ্চিত করার জন্য, সেটা হচ্ছে সচেতনতা সৃষ্টি।
কারণ সচেতনতা বোধ একটা মানুষকে প্রত্যেকটা অবস্থা থেকে কি করতে পারে, নিরাপদে নিশ্চিন্তে রাখতে পারে। শুধু ব্যক্তিবিশেষেই সে নিরাপদ থাকবে তা নয়, একটা গোষ্ঠী, একটা দেশ, একটা সমাজকে কিন্তু সে নিরাপদে রাখতে পারে। আচ্ছা, তারপরে আমরা যে ছবিটা দেখছি তা হচ্ছে কি, একটা প্রতিষ্ঠানে কর্মীরা নিশ্চিন্তে নিরাপদে তাদের কাজে নিমগ্ন। এটিও একটি গার্মেন্টস ফ্যাক্টরির ছবি। এখানে বিভিন্ন শ্রমিকরা তাদের বিভিন্ন অবস্থানে যার যার কাজ অনুযায়ী কিন্তু ব্যস্ত, তাই না? আচ্ছা, এই যে ব্যস্ততা, এটা কেন থাকছে? প্রতিষ্ঠানের স্বাভাবিক অবস্থাটা বিরাজ করছে দেখে। আর এই প্রতিষ্ঠানের স্বাভাবিক অবস্থা বিরাজ করানো সম্ভব কখন? যখন একজন ব্যবসায়ী নিরাপদে তার ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে এবং সে আশ্বস্ত থাকে যে তার যে কোনো সম্পত্তির অগ্নিজনিত ক্ষতির ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়ার নিশ্চয়তার পাশাপাশি তার প্রতিষ্ঠানের কর্মচারীদের কিন্তু আশ্বস্ত করতে পারে যে তারা যদি অগ্নিকাণ্ডজনিত কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় সেক্ষেত্রে তাদেরকেও ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং এই পদক্ষেপটা গ্রহণ করছে প্রতিষ্ঠান কিসের জন্য? এই সমস্ত কর্মরত কর্মীদের মানসিক সন্তুষ্টির জন্য, প্রেরণা দানের জন্য, পাশাপাশি প্রতিষ্ঠানের একটা ইমেজ তৈরি করার জন্য। এই যে একটা অবস্থা, এই অবস্থার জন্য কি হচ্ছে, ব্যবসায়িক কর্মকাণ্ডে কি হচ্ছে, স্থিতিশীলতা বজায় থাকছে, যা দেশের অর্থনৈতিক উন্নতিতে কি করছে, সরাসরি ভূমিকা রাখছে। এরপরে যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে মাঝখানের ব্যক্তিজন হচ্ছে কি, বিমা গ্রহীতা। এই বিমা গ্রহীতা কি করছে, তার ঝুঁকিটা বিমা প্রতিষ্ঠানের সাথে বন্টন করে নিচ্ছে। কিভাবে বন্টন করে নিচ্ছে? আমরা এর মধ্যে অসংখ্যবার বলে ফেলছি যে একজন বিমা গ্রহীতা তার সম্ভাব্য আর্থিক ক্ষতির ক্ষেত্রে, অর্থাৎ ঝুঁকির ক্ষেত্রে নিশ্চয়তা পাওয়ার জন্য বিমা করে। আর অগ্নিবিমার ক্ষেত্রে অগ্নিজনিত ক্ষতির ক্ষেত্রে নিশ্চয়তা পাওয়ার জন্য কি করে, বিমা চুক্তি করে। এখানে যে কথাটা আমি বলতে চাচ্ছি, এই যে বিমা গ্রহীতা, এই বিমা গ্রহীতা কি করছে, তার এই ঝুঁকি বা সম্ভাব্য আর্থিক ক্ষতির যেই বিষয়টি, সেটা বিমাকারী প্রতিষ্ঠানের সাথে ভাগাভাগি করে নিচ্ছে। কীভাবে? প্রিমিয়াম প্রদান করছে। তার পূর্ব শর্ত হচ্ছে প্রিমিয়াম প্রদান করা এবং তার প্রেক্ষিতে বিমাকারী প্রতিষ্ঠান কি করছে, নিশ্চয়তা প্রদান করছে। ঠিক একইভাবে সে একই সম্পত্তি নিয়ে বিমা গ্রহীতা দুইটি বিমা কোম্পানির সাথে বা দুই বা ততোধিক বিমাকারী প্রতিষ্ঠানের সাথে বিমা করতে পারে আনুপাতিক হারে। ঠিক একইভাবে কি করতে পারে, বিমাকারী প্রতিষ্ঠানসমূহ নিজেদের মধ্যেও এই ঝুঁকিটা বণ্টন করে নিতে পারে। যখন কোনো বিমাকারী প্রতিষ্ঠান দেখবে তার সামর্থ্যের বাইরে বা ঝুঁকির বিষয়বস্তু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই বিমাকারী প্রতিষ্ঠান ওই বিমাকৃত বিষয়বস্তুটি নিয়ে পুনরায় অন্য একটি বিমাকারী প্রতিষ্ঠানের সাথে কিন্তু আবার বিমা করতে পারে। এই পুনর্বিমার ফলে বা আনুপাতিক চুক্তির ফলে কি হচ্ছে, সমগ্র ঝুঁকিটা বিভিন্ন পক্ষের মধ্যে বণ্টন হয়ে যাচ্ছে, যাকে আমরা বলছি ঝুঁকি বণ্টনের সহায়তা বা ঝুঁকি বণ্টন প্রক্রিয়া, যা দেশের অর্থনীতিতে বা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে যে চিত্রটা তোমরা এক পাশে দেখতে পাচ্ছ, অনেকগুলো টাকা বা এক গুচ্ছ টাকা, এই টাকাটা যদি আমরা ধরে নেই বিমা গ্রহীতার, বিমা গ্রহীতা এই টাকাটা কি করছে, একটি নির্দিষ্ট জায়গায় দিচ্ছে, তাই না, প্রদান করছে। কাকে প্রদান করছে? বিমাকারী প্রতিষ্ঠানকে প্রদান করছে। কী হিসেবে প্রদান করছে? প্রিমিয়াম হিসেবে প্রদান করছে। এই যে বিমা গ্রহীতা তার প্রিমিয়ামের টাকা পর্যায়ক্রমিকভাবে বিমাকারী প্রতিষ্ঠানকে দিয়ে যাচ্ছে, এই নির্দিষ্ট সময় ধরে ধরে এই অর্থগুলো জমা হচ্ছে বিমাকারী প্রতিষ্ঠানের কাছে, এটি তার সঞ্চয়। এই সঞ্চিত অর্থ বিমাকারী প্রতিষ্ঠান বিনিয়োগ করছে। যদি ক্ষতি সংগঠিত হয়, অর্থাৎ যদি নির্দিষ্ট কারণের প্রেক্ষিতে মেয়াদের মধ্যে ক্ষতি সংগঠিত হয়, তাহলে বিমাকারী প্রতিষ্ঠান অবশ্যই ক্ষতিপূরণে বাধ্য থাকবে। অন্যথায় যদি মেয়াদের মধ্যে ক্ষতি সংগঠিত না হয়, তাহলে এই প্রিমিয়ামের যে সঞ্চিত অর্থ তার একটি নির্দিষ্ট পরিমাণ অংশ বিমাকারী প্রতিষ্ঠান কমিশন হিসেবে কেটে রেখে বাকি টাকা কাকে দিয়ে দিচ্ছে, বিমা গ্রহীতাকে ফেরত দিয়ে দিচ্ছে। তাহলে বিমা গ্রহীতার এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে বিমা গ্রহীতা যেটা হচ্ছে, একটা নির্দিষ্ট সময় পর এই প্রিমিয়ামের অর্থ সঞ্চয় হিসেবে তার কাছে কিন্তু আবার ফিরে আসছে, ফলে সেও কিন্তু পুনরায় এটা বিনিয়োগ করার সুযোগ পাচ্ছে, যার জন্যই আমরা বলছি কি, সঞ্চয় সংগ্রহ ও বিনিয়োগ, যা আমাদের দেশের অর্থনীতিতে এবং ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অগ্নিবিমার মাধ্যমে।
এখন যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ তা হচ্ছে, দেখো একটি বাড়ি, বা এটাকে যদি আমি একটা প্রতিষ্ঠান মনে করি বা কারখানা মনে করি, তার পাশাপাশি একটি গাড়ি যেটা তার ব্যক্তিগত সম্পত্তি এবং ব্যক্তি। এই যে প্রতিটা ক্ষেত্র একটা নির্দিষ্ট ফিতা দিয়ে কী করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে। কেন করা হয়েছে? ঘাত, প্রতিঘাত বা আর্থিক ক্ষতির সম্ভাবনার থেকে এদেরকে রক্ষা করা হচ্ছে। এক্ষেত্রে বিমাগ্রহীতার এই যে নির্দিষ্ট সম্পত্তি, এই সমস্ত সম্পত্তির সম্ভাব্য ক্ষতির ক্ষেত্রে ক্ষতির নিশ্চয়তা প্রদান করাই হচ্ছে বিমার মূল লক্ষ্য বা মূল বৈশিষ্ট্য। এই মূল বৈশিষ্ট্য যখন অগ্নিজনিত কারণে হচ্ছে, তার মানে কি, অগ্নিজনিত ক্ষয়ক্ষতির ক্ষেত্রে তার নিজস্ব স্বসম্পত্তির যে ক্ষতিপূরণের নিশ্চয়তা দেওয়া হচ্ছে সেটা অগ্নিবীমা। তাহলে এই অগ্নিবীমা এক্ষেত্রে কি করছে, এই অগ্নিবীমা এক্ষেত্রে করছে কি, আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টি করছে। অর্থাৎ আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টির বিষয়টি হচ্ছে, আর্থিকভাবে এই যে ব্যবসায়ী তার নির্দিষ্ট সম্পত্তির জন্য বিমা করছে, তাকে ক্ষতিপূরণ প্রদান করার নিশ্চয়তার পাশাপাশি তাকে রক্ষা করছে। কিভাবে? কারণ এই অগ্নিবীমার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সচেতনতা, এবং এই সচেতনতার প্রকাশটা নিশ্চিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বলছি। একটি ঘটনায় দেখা গেল কোনো একটি প্রতিষ্ঠানে ছোট্ট একটি অগ্নিকাণ্ড ঘটল। এই অগ্নিকাণ্ড ঘটার কারণটা ছিল শর্ট সার্কিট। শর্ট সার্কিটের ফলে তার দিয়ে আগুনটা ছড়াচ্ছিল। ওই কোম্পানির, যদি আমরা ধরে নিই করিম অ্যান্ড সন্স, এই করিম অ্যান্ড সন্স কোম্পানির মালিক বিষয়টি দেখেও গ্রাহ্য করলেন না। উনি ধরে নিলেন যে আমার কোম্পানি তো বিমা করা আছে, অগ্নিবীমা করা আছে, এবং সেটা অবশ্যই শর্ট সার্কিটের জন্য যদি অগ্নিকাণ্ড হয় সেক্ষেত্রে আমি ক্ষতিপূরণ পাব। এই আশ্বস্ততায় তিনি কী করলেন, কোনো রকম পদক্ষেপ গ্রহণ করলেন না। যদিও তার প্রতিষ্ঠানে ফায়ার এক্সটিংগুইশার ছিল এবং তার খুব কাছাকাছি অবস্থানে ফায়ার ব্রিগেডের অবস্থান ছিল, এর কোনোটাই পদক্ষেপ গ্রহণ না করার ফলে এই ছোট্ট উৎস থেকে বিশাল অগ্নিকাণ্ডের ফলে তার প্রতিষ্ঠান পুড়ে ছাই। এখন এই ব্যক্তি তার যে নৈতিকতার পরিচয় দিল সেই বিষয়টা পড়ে যাচ্ছি। এই যে ব্যক্তি বিমাকারী প্রতিষ্ঠানের কাছে তার ক্লেম করলো, অর্থাৎ দাবি তুলে ধরলো যে তাকে ক্ষতিপূরণের টাকা দিতে হবে, তখন তদন্ততে প্রমাণ হলো যে তিনি তার সচেতনতার প্রয়োগ এখানে করেননি, অবহেলা এবং অগ্রাহ্য করে বিষয়টিকে ত্বরান্বিত করেছেন অনৈতিক উদ্দেশ্যকে ধাবিত করার জন্য। অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তির অনৈতিকতার বিষয়টিকে এখানে সুস্পষ্ট, যার জন্য এক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি ক্ষতিপূরণ নাও পেতে পারে। এই জন্যই বিষয়টাকে বলা হচ্ছে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টি। অর্থাৎ অগ্নিবীমা শুধু ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয় তাই না, এই অগ্নিবীমা আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টি করে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যে আলোচনা করেছি তার মূল বিষয়টি চলো আমরা আরেকবার দেখে নিই। আমরা আলোচনা করেছিলাম অগ্নিবীমা কী এবং অগ্নিবীমার তাৎপর্য বা গুরুত্ব। আমাদের তাৎপর্য বা গুরুত্ব আলোচনার ক্ষেত্রে যে বিষয়গুলো উঠে এসছে তা হচ্ছে সম্পদের সুরক্ষা, শিল্প উন্নয়নে সহায়তা, ব্যবসায়িক কর্মকাণ্ডে স্থিতিশীলতা রক্ষা, নিরাপত্তা বোধ ও স্বস্তি প্রতিষ্ঠা, সচেতনতা সৃষ্টি, ঝুঁকি বণ্টনের সহায়তা, কর্মসংস্থানের সহায়তা, সঞ্চয় সংগ্রহ ও বিনিয়োগ, আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টি। শিক্ষার্থী বন্ধুরা, এখন মূল্যায়নের প্রশ্ন। মূল্যায়ন করার প্রয়োজন এই কারণে, কারণ এতক্ষণ আমি যে ভিডিও চিত্র দেখিয়ে এবং বিভিন্ন ইমেজ দেখিয়ে তোমাদেরকে অগ্নিবীমা এবং অগ্নিবীমার তাৎপর্য বোঝানোর চেষ্টা করেছি, তা তোমরা কতটুকু বুঝেছ সেটা নিশ্চিত হওয়ার জন্যই আমার প্রশ্ন। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, অগ্নিবীমার বিষয়বস্তু কী? মানুষের জীবন, স্থাবর ও অস্থাবর সম্পত্তি, মোটরযান, সমুদ্রযান। প্রশ্ন দুই, অগ্নিজনিত ক্ষতির ক্ষেত্রে নৈতিক কারণ কোনটি? হিংসাত্মক অগ্নিসংযোগ, ইচ্ছাকৃত অগ্নিসংযোগ, সঠিক পরিকল্পনার অভাব, অপর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। প্রশ্ন তিন, অগ্নিবীমার ক্ষতিপূরণের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হল পূর্ব নির্ধারিত বিমাপত্র, ক্ষতিগ্রস্ত সম্পত্তির মূল্য, আনুষঙ্গিক ব্যয়। নিচের কোনটি সঠিক? ক,
ক খ গ ঘ এর মধ্য থেকে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তোমরা তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে অবশ্যই দেখে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য মূল্যায়নে যে প্রশ্নগুলো রাখা হয় সেই প্রশ্নগুলো সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন না রেখে তোমাদের সুবিধার জন্য অভিন্ন মত এবং বহু নির্বাচনী যে প্রশ্ন তার নমুনার হিসেবে রাখা হয়েছে। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে বাড়ির কাজ। বাড়ির কাজে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল যে উদ্দীপকটি দেওয়া হয়েছে সেটি চলো আমরা লিখে নেই। মোশাররফ হোসেন বই বিচিত্রা লাইব্রেরির মালিক। রাজশাহী লাইব্রেরি জগতে এটি একটি জনপ্রিয় নাম, প্রচুর বই রয়েছে সেখানে। পাশেই স্বর্ণের দোকানে কারিগররা কাজ করে আগুনের সাহায্যে। এজন্য প্রায়শই তিনি দুশ্চিন্তায় ভোগেন যে হঠাৎ যদি লাইব্রেরিতে আগুন ধরে যায়, সেক্ষেত্রে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের একজন শিক্ষক তাকে বিমা করার জন্য পরামর্শ দেন। এতে মোশাররফ বিমা করে এবং দুশ্চিন্তামুক্ত হয়। এই উদ্দীপকের আলোকে তোমাদের জন্য যা প্রশ্ন তা হচ্ছে, অগ্নিবীমা কি, বিমাযোগ্য স্বার্থ বলতে কি বোঝায়, উদ্দীপকে উল্লেখিত মোশাররফ হোসেন বিমা কোম্পানির সাথে কোন বিমা চুক্তি করবে ব্যাখ্যা করো, মোশাররফ হোসেন বিমা করে দুশ্চিন্তামুক্ত হয়েছে এই বাক্যের যথার্থতা বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আলোচ্য বিষয় ছিল অগ্নিবীমা এবং অগ্নিবীমার তাৎপর্য। আজকে আমাদের ক্লাসের নির্ধারিত সময় শেষ। এই শেষ মুহূর্তে এসে তোমাদের জন্য ছোট্ট একটি পরামর্শ। আগুন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবহার্য বিষয়, অর্থাৎ আগুনের প্রয়োজন আমরা কখনই অস্বীকার করতে পারবো না। কিন্তু ছোট্ট ছোট্ট অসচেতনতা, ছোট্ট ছোট্ট অগ্রাহ্য এবং অবহেলা এবং অজ্ঞতা আমাদের কিন্তু ধাবিত করতে পারে বিশাল ধ্বংসের দিকে। আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্ষেত্রে, আগুন বিষয়ক ক্ষেত্রে বিশেষ করে, সচেতন থেকে নিজেকে রক্ষা করতে, সমাজকে রক্ষা করতে এবং দেশকে রক্ষা করতে। সেই পর্যন্ত তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।